हेलो फ्रेंड्स, वेलकम बैक टू अपडेटेड बाय आबिदा। फ्रेंड्स, आमरा जानी बेश कयेक मास थेके स्कूल बंद आछे। एखन आमादेर प्रत्येकेर मने एकटाई प्रश्न, पश्चिमबंगे माने आमादेर राज्ये स्कूल खोलार सम्भावना आछे कि ना, बा स्कूल खुलले पश्चिमबंगे कबे थेके स्कूल खोला हबे, कबे थेके पठन पाठन प्रक्रिया शुरू हबे एबं किभाबे क्लास नेवा हबे, विस्तारित आजकेर भिडियो थेके आमरा जेने नेब। जदि इनफरमेशन भालो लेगे थाके ताहले अवश्य एकटा लाइक करे देबेन, आर भिडियोटी जारा नतून देखछेन तारा अवश्य चैनलटिके सबस्क्राइब करबेन एबं सबस्क्राइब करार पर बेल आइकनटा प्रेस करे नोटिफिकेशन अल करे राखबेन एई धरनेर आपडेटेड भिडियो सबार आगे पाओयार जन्य। आर जारा चैनलटिके सबस्क्राइब करेछेन तादेरके असंख्य धन्यवाद। केंद्र अनुमति दिलेও পূজোর आगे পশ্চিমবঙ্গে स्कूल खोलार সম্ভাবনা নেই, অর্থাৎ केंद्र अनुमति দিয়েছে কিন্তু পশ্চিমবঙ্গে स्कूल খোলার আপাতত কোনো সম্ভাবনা নেই। মঙ্গলবার তেমনই ইঙ্গিত দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিন তিনি বলেন, প্রস্তুতি ছাড়াই স্কুল খুলে বাচ্চাদের বিপদের মুখে ঠেলে হটকারী সিদ্ধান্ত নিতে চায় না সরকার। অর্থাৎ স্কুল খুললে বাচ্চাদের বিপদের মুখে ফেলে দেওয়া হবে, কারণ সোশ্যাল ডিসটেন্স মেনে রাখা বাচ্চাদের পক্ষে সম্ভব নয়। সেই জন্য এরকম একটা হটকারী সিদ্ধান্ত নিতে চায় না রাজ্য সরকার, সেই জন্য আপাতত পশ্চিমবঙ্গে স্কুল খোলার সম্ভাবনা নেই। বুধবার শেষ হচ্ছে স্কুল বন্ধ রাখার সরকারি নির্দেশিকার মেয়াদ, যা বর্ধিত না করলে বৃহস্পতিবার থেকে খোলার কথা স্কুল। কিন্তু মঙ্গলবার শিক্ষামন্ত্রী আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিলেন যে পূজোর আগে স্কুল খোলার সম্ভাবনা নেই বললেই চলে। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, স্কুল খোলা হলে কিভাবে পঠন পাঠন হবে তার জন্য একটা বিস্তারিত স্বাস্থ্যবিধি তৈরি করেছে স্কুল শিক্ষা দপ্তর। স্কুল খুললেও কিভাবে ক্লাস হবে তা নিয়ে আলোচনাও চলছে। স্কুল খোলার পরিকল্পনা হলে স্যানিটাইজেশনের কাজ হবে। শিক্ষামন্ত্রী বলেন, পরিকল্পনা ছাড়া শিশুদের স্কুলে এনে বিপদের মুখে ঠেলে দিতে পারে না সরকার। তাছাড়া স্কুল খুললেও কয়েক দিনের মধ্যেই পূজো ছুটি পড়ে যাবে, অর্থাৎ স্কুল খোলার সম্ভাবনা পূজোর আগে নেই। শিক্ষামন্ত্রী তিনি বলেছেন যে পরিকল্পনা ছাড়া শিশুদের হট করে স্কুলে এনে তাদেরকে বিপদের মুখে ঠেলে দেওয়া সম্ভব নয়, আর তাছাড়াও স্কুল খুললেও কয়েক দিনের মধ্যেই পূজো ছুটি পড়ে যাবে, সুতরাং স্কুল খোলার সম্ভাবনা আপাতত নেই। ওদিকে এদিন স্কুল শিক্ষা দপ্তরের তরফে একাদশ শ্রেণীতে ভর্তির সময়সীমা বাড়ানো হয়েছে, যার ফলে 15ই অক্টোবর পর্যন্ত একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবেন পড়ুয়ারা। অর্থাৎ ক্লাস ইলেভেনে ভর্তির সময়সীমা সেটা বাড়ানো হয়েছে এবং সেটাকে করা হয়েছে 15ই অক্টোবর পর্যন্ত। রেজিস্ট্রেশনও করা যাবে 15ই অক্টোবর পর্যন্ত, অর্থাৎ স্কুলে ক্লাস ইলেভেনের যে অ্যাডমিশন প্রক্রিয়া সেটার সময়সীমা বাড়ানো হয়েছে 15ই অক্টোবর পর্যন্ত, এবং তার জন্য রেজিস্ট্রেশনও চলবে 15ই অক্টোবর পর্যন্ত। তো ফ্রেন্ডস, ইনফরমেশন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আপডেটেড বাই আবিদা চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এই ধরনের আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।